our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. তো সকাল থেকে তোমাদের সঙ্গে ক্যামেরার সামনে যিনি আসবো সেটা আসার একদমই সময় পাইনি। এখন গুড আফটারনুন বলে তোমাদেরকে ভিডিওটা আমি শুরু করছি। আর এখন বাজে কটা বাজে, অলরেডি বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছি একদম স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, এমনকি আমার রান্নাবান্নাও কমপ্লিট। বলছি কারণগুলো সব এক এক করে। আর সকাল থেকে যার যার কাজকর্ম ছিল সমস্তটা করে দিচ্ছি তোমার বলা হয় জানো। আর দিনে খুবই ব্যস্ততা গেছে সেটাও তোমরা জানো। আর সকাল থেকে খুব আজকে ব্যস্ত, ব্যস্ততার কারণ হচ্ছে আজকে হলো আমার ছেলের বাড়ি। তো ওকে সবাই উইশ করো আর সবাই কিছু আশীর্বাদ করো, ভালো থাকে, সকলকে আজ মানি সেটুকুনি বলবো। আর বাচ্চার জন্য তোমরা বলবে কেন ক্যামেরা অন করতে পারোনি, কিন্তু হ্যাঁ গো, একা হাতে বাচ্চা সামলেছি আর সমস্তটাই রান্নাবান্না আমি আজকে একা হাতে করেছি। দাদা ভাই এতটুকু আমাকে হেল্প করেনি, বাড়ির সমস্ত কাজবাজ ছেড়ে দিয়ে কেটে বলছে, কেননা আজকে একটু মানে কাজ ছিল। তো সমস্ত বাজার টাজার এনে দিয়ে কাটাকুটি থেকে বাটাকুটি থেকে সমস্তটাই করতে হয়েছে, ভীষণ একটা চাপের মধ্যে গেছি। আর জন্মদিন যেহেতু অনেক কিছু রান্নাবান্না করতে হয়, তোমরা তো জানে করতে করতে আগের বছর ব্লগে আমার দেখেছো, তো সেইভাবে আগের বছরের খুব একটা ধুমধাম করে আমি রান্নাবান্না করতে পারিনি। যেটুকুনি করার সেটুকুনি করেছি, যেটুকুনি নিয়ম সেটুকুনি করেছি, মা হয়ে যেটুকুনি কর্তব্য সেটুকু তো পালন করতেই হবে, সে যত কষ্টের হোক যত কষ্টের মধ্যেই থাকি না কেন, মা হয়ে তো জন্মদিন পালন করতেই হবে তাই না। একটা মাত্র ছেলে ছেলে তার মতো মেয়ে আছে, ছেলে তো আমার প্রথম আগে, তো ওর জন্মদিনটা এই বছর হালকা ফুলকো থেকেই হয়ে যাচ্ছে, কিছু করার নেই। মানে অসুস্থ পেটে চাপের কারণে পেট ব্যথা, তার সত্ত্বেও যে রান্নাবান্নাটা করেছি না সেটুকুনি আমি যে পারবো সেটুকুনি আমি করে করে সেটুকুনি নিজেও ভাবতে পারি। আজকে আমার মেয়ে জানো তো একটু বলে তোমাকে দাদার বার্থডে বলে কথা তো আমার এটা দেখে ভালো লাগলো। একবার করে ক্যাঁকা করছিলো, খাইয়ে দিচ্ছিলাম, আবার ঘুমিয়ে যাচ্ছিলো, নাহলে অন্যদিন কিন্তু আলু সেদ্ধ ভাতটাও করতে দেয় না, এমনকি মানে ভাতের হাঁড়িটা বসাবো সেটাও করতে দেয় না। তো আজকে যাই হোক ফাইনালি আমি অনেক কিছু রান্নাবান্না করছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবোই। তো সকাল থেকে বলেছো ব্লগটা শুরু করতে পারিনি, এক হাতে রান্নাবান্না করেছি তো একদমই ভিডিও, আমি ভাবলাম একবার রান্নাবান্নাটা করে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর তার সঙ্গে সঙ্গে আজকে আমার দাদা বৌদিদিকে নেমন্তন্ন করেছিলাম, দাদা বৌদিরা আসে নিব, ওর ছেলের স্কুল ছিল সকালবেলার দিকে, বলছে এই তো কদিন আগে গেলাম ওই জন্য আর যেতে পারবো না। আমি অনেক করেই বলেছিলাম আসো না আসো না, এলে রান্নাবান্নাটা একটু বেশি তোড়জোড় করতে পারতাম, কেননা বৌদি রান্নাবান্না সমস্তটাই ভালোভাবে পারে তোমরা তো জানোই। আমি টাকা তো পাশে পাবো, কি হলো বলো তো, ঝড় উঠে গেল, ঝড় উঠে গেল নাকি গো, কি ঝড় উঠে গেল সব ধুমধাম জানলাম, পড়ে যাবে তো আস্তে করে নামো। যাই হোক আর রান্না বান্না, আচ্ছা যাই হোক জানলাম। আর বাবি তোকে দেখা এদিকে, আর ছেলের জন্য যে জামা প্যান্ট কিনেছি সেটা তোমার সঙ্গে শেয়ার করতে পারিনি। আর গরমকাল যেহেতু বাড়িতেই থাকবে জন্মদিনে, সেইভাবে তো কিছু করো, এখন উঠে দাঁড়া। আর এই দেখো এই জামা প্যান্টটা এইটা কিনেছি, আর কিছু জিনিস আমরা কেনাকাটা করেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এই আপাতত গরমের জন্য জন্মদিনে এই জামা প্যান্টটাই কিনে দিয়েছি, কেমন লাগছে এটা জানিও। আর পয়লা বৈশাখে তো নতুন জামা কিনে দেওয়া হয়েছিল, সেটা স্কাই ছিল, এটা একটু ডিপ ডিপটা, অন্য কালার ছিল না, তাড়াহুড়ো করে কিনেছি। তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়া করবো। তার আগে বলে দিই আমাদের বাড়িতে এসেছে ছেলের নাচের স্যার, এসেছে স্যারকে নিমন্ত্রণ করেছিলাম,
স্যার অনেক কিছু নিয়ে মানে গিফট নিয়ে চলে এসেছে, খাবার দাবার গিফট না। তো যাই হোক, এখন স্যার নিয়ে এসেছে কেক, তো কেক কাটিংটা হবে, চলো তোমরা একটু দেখতে থাকো, আর তারপর খাওয়া দাওয়া হবে। তার আগে তোমাদেরকে মেনুটা অবশ্যই আমি দেখিয়ে দেবো, এখন কেক কাটিং হবে। চলো আমি একটু ওই রুমে যাই, তো স্যারকে একটু দেখিয়ে দিই। এসি চালিয়েছি, এই জাস্ট এসিটা চালালাম গো। কে ঠান্ডা পেয়েছে? ওই দেখো, আজকে সকাল থেকে একবার আমি ক্যামেরাটা যে অন করবো কিচ্ছু আমি সময় পাইনি একদম। আজকে পুচকু আমাকে অনেক সময় দিয়েছে, অনেক থ্যাংক ইউ পুচকুকে। পুচকুর বাবার সাথে মিশে গেছে, আজকে সবাই হোয়াইট হোয়াইট। আর এখন আর আমার বার্থডে তো নয়, আর বার্থডে বাইকে তো একটু কালারিং পড়াতেই হবে, সাদাটা পড়াইনি। তো চলো এখন কেক কাটিংটা করে নি, তোমরা একটু সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর কি বলো, হ্যাঁ মায়ের ইচ্ছা মতন পড়তে হবে, তবে কি তোর নিজের মতো পড়বি নাকি? কাল থেকে ভিডিও অন হলো, হ্যাঁ কি করবো। চলো এই তো আমাকে ওকে দাও, তোমরা তিনজনে পাশে পাশে বসো। কার হ্যাপি বার্থডে স্পন্সর্ড বাই বিনীত স্যার গিফট করেছে, আমার ছেলে স্যার ছেলেকে গিফট করেছে, একটা কেক গিফট করেছে, তাও একদম মানে ভালো যারা কি বলে আমি জানি না, সবাই উল্টো পাল্টা বলবে, যাই হোক মিও আমারে, আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ বাবু কিছুই জানি না, ঠিক আছে। তো কি আর বলবো, এখন কাটাকাটি হবে, চলো চলো চলো। আজকে হচ্ছে তোমরা যে হনুমানকে দেখেছো সে বসে আছে এখানে, আর হনুমানজিকে যে মেকআপ আর্টিস্ট প্লাস ডান্স মাস্টার অনেক কিছু অনেক কিছু প্লাস হচ্ছে আমাদের প্রাণের প্রাণের প্রিয় ভাই। চল অনেক দিনের সম্পর্ক, সব এনেছি এই বছরে প্রথম আমার লাগানোর ইম্পর্টেন্ট নেই কিছু। Happy birthday to you. Happy birthday. Happy birthday to you. Happy birthday to you. Hello, hello. Happy birthday, dear Vanji. Happy birthday, Ishan. Happy birthday, Vanji. Happy birthday. Happy birthday. Khushi? Khushi, khushi. Kadra khushi? Anesh. ভালো জিনিস হলে বেশিক্ষণ থাকে, ওরাই দিয়েছে ওখান থেকে নিয়েছো কি, তার জন্য এতক্ষণ থাকে, এমনি লোকালের দোকান থেকে নিলে কি আমরা ব্যস্ত সেটা শাড়ি কেটে দেবে ও দেখছে এখন দেখছে, দাঁড়া বের করাটাকে আগে মাকে খাই দে, একটু মুখে দে
বাবাকে খাই দে একটু। না বাবা তো ক্যামেরাম্যান, ক্যামেরাম্যান তো বাইরেই থাকে। বাবা খাইয়ে দে। ওয়াও, জাস্ট ওয়াও, প্রসেসিং এ আছে। নেক্সট টাইম, নেক্সট টাইম দেখছে, হ্যাঁ খাবে, নেক্সট টাইম খাবে। এই বছর তো মুখে দেয়া চলবে না, সামনে বছর বলে দে বোনকে দিবি তো নেক্সট টাইম থেকে, বা সামনে বছর আমার বার্থডেতে তুমি খাবে। তো তুমি তুমি এখন ইনভাইট করে দাও সবাইকে, বলে দাও। এসেছে বলতে তাও ঘামতি দেখো। তো কেক কাটা পর ছোটখাটোর মধ্যে এটাই আমাদের কাছে অনেক বড়। এরপরে হবে পরে আবার। চলো নেক্সট টাইম আসছি একদম চেয়ার টেবিলে। তো দেখো রান্না বান্না সব যেহেতু হয়ে গেছে আর খেতেও দিয়ে দিয়েছি, কেক কাটতে সব হয়ে গেল। চলো একটু করে মেনুগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে শাক ভাজা, উচ্ছে ভাজা, আলু ভাজা পোস্ত দিয়ে, পটল ভাজা ছেলে একটা খেয়ে নিয়েছে, আর বেগুন ভাজা, পাঁপড় ভাজা, আর এদিকে মাটন, এদিকে চাটনি আমের, আর এদিকে দই, আর এদিকে পায়েস আর মিষ্টি। হ্যাঁ খাও একটু, শাকটা মাখিয়ে খাও, চাটনিটা কেউ খাইয়ে দাও একবার। খাই দাও, খাই দাও, আমাদের বাবুটাকে খাই দাও। হ্যাঁ হ্যাঁ, না আসছে বছর আবার হবে এমনি করি। শাক না থাকলে তখন তেতো ঠিক ছিল, দুগাল খাই দাও তারপর নিজে খেয়ে নি। ঠিক আছে, এবার আমি সবাইকে দিতে হবে, যেহেতু তাড়াহুড়ো করছি, সবার দেরিও হয়ে গেছে। হাত ধুয়ে এসে আমি আবার আমি যা বসে গেছি শিখে দে, মাটনে হাত দিয়েছো না দাওনি? হ্যাঁ দিয়েছো, দেখে মনে হচ্ছে যেন প্রচন্ড স্পাইসি, কিন্তু খুব হালকা হয়েছে, একদম হালকা, বিশেষ করে গরমের দিনে একদম হালকা করে করেছি, ভালো হয়েছে। আই এম সো হ্যাপি, থ্যাংক ইউ। আর একদম কষা কষা করে করেছি, বেশি একদম রিচ করিনি, যেহেতু প্রচন্ড গরম। প্রথমে নটা কি করলাম যে তো খাবো না, একটু খাবো না, কিন্তু আমি বলছি হ্যাঁ, নাকে তলা দিয়ে ঢুকে যাচ্ছে। ঝাল হয়েছে বেশি না, একটু হলে ভালো হতো, ভালো হতো, কিন্তু গরমে ঝালটা ভালো লাগছে না। না পেট গরম হয়ে যাবে, তারপরে খাবার খাবো তো, দিয়ে বিকালের দিকে কি হবে বলো তো, গরম গরম লাগবে পেটটাকে। হ্যাঁ তারপর বিকালে আবার আজকে আমাদের পার্টি আছে, পার্টি যেটা ওর হয়ে যায় সেটা গেই শুরু হয়ে যাবে, শুরু হয়ে যাবে। আর এই অনেক কষ্ট করে আর একটুখানি ভাত দিয়েছে, ওই ভাত নিয়ে নাড়াচাড়া করছে। তোমরা একটু কন্টিনিউ থাকো, কন্টিনিউ থাকো, বিকালে একটু তোমাদের জন্য একটু ভালো আরো ভিডিও আসছে, আর একটুখানি ভালো চমক আসছে আর কি। আর আমি এই করলা ভাজা দিয়ে খাচ্ছি এখন, সবে কিছুই হাত দিইনি, শাকতে হাত দিইনি। ছেলে বলছে এখনো করলা ভাজা দিয়ে খাচ্ছ, আমি কি করব। আর মেয়ে এদিকে ক্যাঁকা করছে, এদিকে তোমাদের ভাই খাচ্ছে। আমার এদিকে সরে আয় কি করে, জলের গ্লাসটা দিকে দে। এ বাবা ভেঙে দিচ্ছিল যা, এদিকে ঠেল জলের গ্লাস। চলো খাওয়া দাওয়া তাহলে সেরেই নি, সেরে নিয়ে পায়েসটা এখন পরে খাওয়া হবে। মায়ের পিছনটা যত যাচ্ছিস তত। তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিলাম, রেস্ট নেওয়ার পর আবার রেডি হয়েছি, রেডি হয়েছি কারণ হচ্ছে তোমার আমার ছেলে গেছে নাচের ক্লাসে, আর নাচের ক্লাসে গেছে নাচ আজকে যেহেতু আছে, আর ওখানে কিছু আজকে যেহেতু ছেলের বার্থডে সেই জন্য সেই উপলক্ষে ছেলের মায়ের দিকে আর ছেলে দিকে কিছু একটু খাওয়ানোর জন্য যাচ্ছি। তো তোমাদের দাদাভাই পারলে করতে পারতো একা একাই, কিন্তু আমি যাই, আমি তো অনেক দিন নাচের ক্লাসে যাই না, তো সেই জন্য কিছু হালকা টিপ মানে স্ন্যাক্স, স্ন্যাক্সও ঠিক নয় কী বলবো, মানে ঠান্ডা ঠান্ডা কিছু এই গরমের জন্য, তো কিছু আয়োজন করেছি সেই জন্য ওদেরকে দেবো। আর ছেলে যেহেতু নাচছে চলো, ওখানে তো ক্লাস শুরু হয়ে গেছে অনেকক্ষণ, সাড়ে চারটার সময় দাদাভাই চলে গেছিলো, আমাকে আবার এখন সাড়ে পাঁচটা অলরেডি পেরিয়ে গেছে, আমাকে এখন আনতে এসেছে। তো এখন যাচ্ছি, ব্যাগের মধ্যে সমস্তটা এই যে রেডি, চলো এবার এই যে পুচকু আমাদের এই যে রেডি হয়ে গেছে, কই মুখটা দেখাও, এই দেখো আজকে পয়লা বৈশাখের জামাটা পরিয়েছি, একটা ইয়েলো ইয়েলো কালার সেই জামাটা, চলো সঙ্গে থাকো একটু দেখতে থাকো, ঠিক আছে।
দাঁতগুলোকে বার করো, তোর মাকে ডাক বাবু, তোর মাকে ডাক, তোর মাকে ডাক। আর কাউকে পাচ্ছে শুধু আমারই এত বড় থেকে নিচ্ছে গলা ঠান্ডা করার জন্য আবার এসেছি আর আমাকেও ধরিয়ে দিয়েছে আর এখানে আমার মেয়েকে সবাই নেয়া নিয়ে করছে মেয়ে সবার কোলে কোলে একবার করে ঘুরে দিচ্ছে সব আন্টিদের কোলে কোলে বাপরে যা চিল্লা চিল্লি নাচের ক্লাস থেকে চলে এসে তোমাদের দাদা ভাইয়ের দোকানে বসেছি অনেকক্ষণই বসে আছি আর তোমরা তো দেখতেই পেলে সবাইকে একটু করে ম্যাঙ্গো কুটি তারপর একটা করে বাচ্চাদের জন্য চকলেট আর মায়েদের জন্য মিষ্টি একটুখানি ওই ছিল আর কি তোমরা তো সবই দেখতে পেলে আর আমার মেয়েকে সবাই টানা ঘিরিরা করছে একবার নিচ্ছে ও একবার নিচ্ছে তো সবাই ভীষণ আদর দিল একটুখানি যাই হোক অনেক দিনের ওরা আমাকে দেখেই যাচ্ছে কবে হবে কবে হবে বেবি তো ফাইনালি ওরা আজকে দেখতে পেলে কমসে কম ওই জন্য ওদের আরও ভালো লাগলো এই দেখো সোনামা আমার করে আছে আর এই যো ছেলের মোবাইল তোমাদের দাদা ভাইয়ের কাজ হয়ে গেছে এবার আমরা বাড়ি যাব আমার শরীরটা ভালো লাগছে না সারাদিন আজকে না প্রচুর আমার উপর দিয়ে ধকল চলে গেছে বলতে গেলে আর দুপুরবেলা এতটুকুও রেস্ট পাইনি মানে জাস্ট 10-15 মিনিট আমি একটুখানি রেস্ট করেছি ওই 10-15 মিনিটের রেস্টে কিছু হয় না যাই হোক বাড়ি যাবো তাও তো রাত্রে এখন কখন শোয়া হবে আর মেয়ে আজকে জাগবে নাকি জানি না বলা যায় না কোনো দিন জাগে কোনো দিন হাফ মাঝরাতে জেগে উঠে যায় এরকম টাইপের হয় ঠিকঠাক পূর্ণভাবে ঘুমটা তো হবেই হয় না এখন তো এরকম কত মাস যে যাবে তার নেই ঠিক মানে এখন কয়েক মাস বলতে গেলে কয়েক বছর হবে এখন মাস তো ভুল বলছি তোদের শুধু এখন প্যাপারানি কান্না আর কান্না যাই চলো বাড়ি যাই বাড়ি যাওয়ার শরীর একদম ভালো হচ্ছে এখানেই ঘুমিয়ে যাবো অন্য সময় ঘুমিয়ে পড়ি এখানে শুয়ে পড়ি এখন তো আর হয়ে হয় না এই যে খুলে আছে একদম শুয়ে দিয়েছিলাম এখানে চাঁদ দেখাচ্ছি তোমাদেরকে দেখতে পাচ্ছ ভাঙা ঘরে ওই চাঁদ ওড়ালে ঢুকে হ্যাঁ দেখো পুরো জল জল করছে চাঁদরা একদম গোল খাটে শুয়ে শুয়ে দূর থেকে তোমাদের মানে আমার রুমের মধ্যে চাঁদ দেখা যাচ্ছে ভাবো একবার তা আমি ভাবলাম ক্যামেরাটা অন করি যে তোমাদেরকে দেখাই যে চাঁদরা আদৌ ধরা যায় কিনা মানে ক্যামেরাতে যে না ভালোই গেল তো যাই হোক আর এখন তো 2:30 বাজে আর ছেলের মেয়ের পরিস্থিতি দেখো আমরা দুজন জুটি কি বলে বেগুন গাছে ছুটি আমাদের হচ্ছে এই পরিস্থিতি আর তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করে উঠতে পারিনি খাওয়া দাওয়া করে একদম আমার শরীর ভীষণ খারাপ লাগছে তো আমি আজকে ভীষণভাবে আজকে টায়ার্ড হয়ে গেছি আমি যেহেতু একা হাতে সব কিছু করেছি আর এখন বুঝতে পারছি যে কষ্টটা এখন দেখা দিচ্ছে তো যাই হোক মেয়ে চোখ বুঝছে কিন্তু বিছানায় শুয়ালে প্যাঁ প্যাঁ করে উঠছে আর ছেলে ওইদিকে ঘুমিয়ে গেছে দেখো ওর পরিস্থিতি আর একটা কথা তোমাদেরকে বলা হয় মোসাইটের কথা বলেছিলাম যাই হোক ইন্ট্রো দিচ্ছি এই মশারিটা কিনে নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই আজকে বলতেই ভুলে গেছি অলরেডি কাল যেহেতু ভিডিওটা আমি শেষ করিনি তো সেই জন্য
এই মশারিটা খুব সুন্দর ইয়েলো কালার, তার মনে হচ্ছে গাছ, দেখো গাছ না ফুল গাছ না সূর্যমুখী, মশারিটা খুব সুন্দর। আর আমার আগের মশারিটা না ফুটো ফুটো হয়ে গেছিল, চারিদিক থেকে মশা ঢুকছিল। বাতিল করে দিলাম আমি মেয়ের জন্য, শুধু মেয়ে শুধু হাত পাত কিলবিল কিলবিল করেছে, চোখ বন্ধ। তুমি মাকে চলো শেষ করে দাও, ভিডিও শেষ করবো না, যখন ঘুম ধরবে সকালবেলায় তখন ভিডিও শেষ করবো। ঠিক আছে তাহলে ভিডিওটা এখানে এখন স্টপ থাক, তাহলে আবার শেষ। চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থেকো সুস্থ থেকো, আর আমার ছেলের হ্যাপি বার্থডে কেমন কাটলো সকাল থেকে তো আমি বলতে সময় পাই, আজকে সময় এতটুকু দেয়নি। ওই তোমরা তো শুনেইছো আমার ছেলের নাচের ক্লাসে যতগুলো বাচ্চা ছিল তাদের সবাইকে জাস্ট অল্প অল্প যতটুকু পেরেছি একটু মনে হয় স্লাইস দিয়েছিলাম এক গ্লাস করে, একটা পার্ট চকলেট দিয়েছি, মিষ্টি, আর মায়েরা ছিল দুটো করে মিষ্টি দিয়েছি, যতটুকু পেরেছি আমি ততটুকু দিয়েছি। তোমরা সবাই আশীর্বাদ করো, ছেলের বার্থডে দুটো মিলে একসাথে আমাদের, তোমরা সবাই আশীর্বাদ করো আমার ছেলে মেয়ে যেন এইভাবেই থাকে দুধে ভাত, বুঝতে পেরেছো? চলো আমি পরবর্তী ক্ষেত্রে চেষ্টা করব আরো ভালো কিছু করার। সবাই বলছিল মায়েরা বাচ্চার মায়েরা কিছু খাওয়ালে না, দেরি হয়েছে খাওয়ালে না, তো ওই জন্য আজকে আজকেই বলে দিই ভালো দিন দেখে নাচের ক্লাসে আজকে খাইয়ে দিয়েছি। যাই হোক ওইটুকুতে হয়তো ওদের পেট না ভরলেও মন হয়তো ভরতে পারে। তো যারা যারা ভিডিওটা দেখছো, যারা আমাদের মিষ্টির একটু হলেও ভাগিদার আছো, একটু আশীর্বাদ করো আমার ছেলে মেয়েগুলোকে। চলো আর চাঁদটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। চাঁদ সামলে দেখো, দেখেছো কত এখন শরীরে এনার্জি, কি আমার এনার্জি ড্রিঙ্ক এইটা, আজকে আমার শরীর পুরো কষ্টই কষ্ট, এটা হচ্ছে আমার এনার্জি ড্রিঙ্ক। আজকে শুতে এসেছি একটা দশ পনেরো বেজে গেছে, এখন আড়াইটা প্লাস ফেরি গেছে, আমাদের সব প্রচুর বোম্বাইশ হয়ে গেছে, একেবারে বোম্বাইশ হয়ে গেছে। কার বাড়িতে এরকম বাচ্চা কি না ঘুমিয়ে থাকে একটু কমেন্ট করে আমাকে জানিও তো, দুষ্টুপোনা বাচ্চা কই আছে আমাদের মাঝে এখানে, এ রাতের সাক্ষী হয়ে বেশ ঘুমাচ্ছিলে, বোধ পারছিল আর বিশেষ করে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে কি ল্যাপটা ঝাপটা আছে জানি না বাবা, ওর সঙ্গে আবার বেশি মানে বেশি বেশি টান মনে হচ্ছে। জনগণ মনটা শিখিয়ে দাও, কালকে স্কুলে গিয়ে বলে দিয়ে আসবে। চলো টাটা, গুড নাইট।